বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসা। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমাদের বাড়িতে পুজো, তো দেখো ঠাকুরের বাসনকোসন সমস্ত কিছু মেজে নিয়েছি। মেজে নেওয়ার পর সব কাজ সেরে চলে এসেছি, একেবারে স্নান সেরে এক দেখো গামছা মাথায় দিয়ে দিয়েছি, মানে মাথাটায় শ্যাম্পু করেছিলাম তো তার জন্য মাথায় গামছাটা বাঁধাই রয়েছে। তো স্নান টান সেরে চলে এসেছি পুজোর জোগাড় করতে। তো পুজোর জোগাড়টা মাই করছে, আর আমাদের বাড়িতে আজকে যার পুজো সেটা আগে বলে নিই যে আজকে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো, তো তারই জোগাড় করছি। আর বিপত্তারিণী পুজোর সব থেকে বড় নিয়ম একটা যেটা, সেটা হচ্ছে দড়ি। দড়ি বানাতে হয় 13টা সুতো, 13টা গিট্টু, 13টা জুব্বা দিয়ে। তো সেটাই আমি বানিয়ে নিচ্ছি, আর মাকে বলছি তুমি পুজোর জোগাড়টা করে নাও। তো দেখো আজকে আমাদের রাধাকৃষ্ণ খাটে বসেছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম মানে রাজাদের মতন করে বসানো হয়েছে ভগবানকে, গোবিন্দকে। তো ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তো আমার অলরেডি দড়ি বানানো কমপ্লিট হয়েই গেছে, এবার ঠাকুরের পুজোর জন্য দূর্বাটা বেছে নেওয়া হচ্ছে। আর আমার পাশে রয়েছে পাশের বাড়ির একটা দিদি, তো তার সাথে গল্প করতে করতে দূর্বাগুলো বেছে নিচ্ছিলাম। তো দেখো দূর্বা দিয়ে দড়িটা কিন্তু খুব সুন্দর করে আমার বানানো কমপ্লিট। আর এদিকে দেখো পুষ্পপত্রটাও সাজানো হয়ে গেছে, জবা ফুল আর যা যা লাগে আর কি, পঞ্চশস্য পঞ্চরত্ন যা যা লাগে সব দিয়ে। আর এই পুজোর তো সবই 13টা করে নিয়ম, 13টা ফল, 13টা লুচি, 13টা দড়ি, 13টা দূর্বা, তো সব কিছু 13টা করে সাজানো আমার কমপ্লিট। আর এদিকে ঘটও সাজানো হয়েছে, আর মাকেও সাজানো হয়ে গেছে। তো আমাদের আগে মূর্তি দিয়েই পুজো হতো, এখন আর অত বড় করা হয় না, এখন ছোট্টখাট্টো করে মার একটা ফটো বাঁধিয়ে নেওয়া হচ্ছে, সেটা দিয়েই পুজো করা হয়। তো ওই যে মাকে দেখতেই পাচ্ছ, আর এদিকে মা কিন্তু 13টা লুচি ভাজাও শুরু করে দিয়েছে। তো শুধু মায়ের জোগাড় করলেই তো হবে না, ঘরে দুটো বাচ্চা রয়েছে, বাবা রয়েছে, বর রয়েছে, তাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো মাকে বললাম তুমি পুজোর দিকটা দেখে নাও, আমি ঝটপট করে রান্নাটা করে নিই। তো এদিকে ভেন্ডি আলু সর্ষে দিয়ে বসিয়ে দিয়েছি করব বলে, আর এদিকে ভাত হয়েছে, দেখো সর্ষেটা বাটা রয়েছে, আর এদিকে করে নিয়েছি আমি আলু পটলের তরকারি। আর দেখো এবার আমি কি হয়েছে, ফোনটা রেখে ভিডিওটা করতে গেছি, আর ফোনটাকে রেখে দিয়ে গেছি, এসে দেখছি ফোনটা দুম করে নিচে পড়ে গেছে। তো তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করে দিচ্ছি যে দেখো ফোনটা কিভাবে পড়ে গেছে। তো যাই হোক, ফোনটা আসতেই আছে, ফোনটা ভেঙে যায়নি। এদিকে ঠাকুরমশাই কিন্তু সমস্ত পুজোর জোগাড় করে নিয়েছে, দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে উনি কিন্তু পুজো শুরু করে দিয়েছে। আমি কিন্তু তখনও রান্না করেই যাচ্ছি, আমি কিন্তু এখনও পুজোর সামনে আসতেই পারিনি। তো তোমরা পুজোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও একটু বন্ধুদের কাছে, যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়, আমি একটু তোমাদের সাপোর্ট পেয়ে দাঁড়াতে পারি বা কিছু করতে পারি। তো তোমরা অনেক অনেক সাপোর্ট করো, আরও সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি সামনের দিকে। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও, আর বেলটা ক্লিক করে দিও। ওই দেখো আমাদের মাকে ফটোতে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম জুম করে। তো চলো আর বেশি বকবক করবো না, তোমরা ভিডিওটা দেখো, পুজোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। ঠাকুরমশাই তো পুজো শুরু করে দিয়েছে, এদিকে মেয়ে, মেয়ের বান্ধবী, ছেলের বন্ধুরা সবাই চলে এসছে, আর এদিকে আমার রান্না বান্না করে গ্যাস টেস মোছা কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে তো বৃষ্টি পড়েই চলেছে, বৃষ্টি আর কমছে না। তো আমি সমস্ত কাজ সেরে একটু রেডি হয়ে চলে এসেছি পুজোর সামনে। তো শরীরটা আমার খুবই খারাপ ছিল, ঘাড়ে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা, তুমি দেখতেই পাচ্ছ কীভাবে ফুলে রয়েছে ঘাড়টা আমার। তো শরীরটা খুবই খারাপ করেছিল, তো যাই হোক পুজো করতে হবে, উপাস করতে হবে, তো সেটা করেই চলে এসেছি। তো যাই হোক আবার বকবক করতে চলে আসলাম, তোমরা পুজোটা দেখো আর বিরক্ত করবো না। আজ সবার মন তো কত সবে রঙ্গনে, আজ সবার মন তো কত সবের শোভালোকে, আজ আলোকিত মন কত সবের শোভালোকে, আজ আলোকিত মন কত সবের রঙ্গনে, আজ সবার।
তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন একটু পিসি সাবু মাখছে, তো সাবুর প্রসাদ নেওয়া হবে, আর 13টা ফল তো প্রসাদ নেওয়াই হয়েছে। তো একেবারে চলে এসেছি রেস্ট নিয়ে একদম সন্ধ্যাবেলায়, আর মাকে সন্ধ্যাবতীও দেওয়া হয়ে গেছে। তো সুন্দর করে সন্ধ্যা দেওয়ার পর তোমাদের সঙ্গে, বন্ধুরা, সকাল থেকে তোমাদের সঙ্গে অনেকটা ভিডিও শেয়ার করে ফেলেছি, অনেক কথা বলেছি, কিন্তু সামনে এসে একটুও কথা বলতে পারিনি। তো এখন একবারে সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সামনে কথা বলতে, তোমাদের সাথে একটু গল্প করতে। তো তোমরা তো দেখেই নিয়েছো ভিডিওতে যে আজকে বিপদ্দারিণী পুজো ছিল, সকাল থেকে অনেকটা ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। তো ওই যে দেখো, পুজো হয়েছে, সন্ধ্যা দেওয়া হয়েছে, সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন ওদিকে লাইটটা অফ রয়েছে, তাই অন্ধকার লাগছে। তো যাই হোক, পুজো টুজো করে কমপ্লিট করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলায় উঠেছি। উঠেই ভাবলাম যে তোমাদের সাথে এবার একটু কথা বলা তো উচিত, কারণ সকাল থেকে একটুও কথা বলতে পারিনি, তাই চলে এসেছি একটু গল্প আর একটু কথা বলতে। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসা। আমিও ভালো আছি, সুস্থ আছি, একটু 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 শরীরটা খারাপ, একটু বলতে অনেকটাই, একটু না মানে অনেকটাই শরীরটা খারাপ। তো যাই হোক, এরকম প্রায় আমি ব্লগে এসে বলি শরীর খারাপ, শরীর খারাপ হয়তো তোমাদের শুনতে ভালো লাগে না, আর আমারও বলতে ভালো লাগে না, কিন্তু ইদানিং কয়েকদিন ধরেই শরীরটা খুব খারাপ যাচ্ছে, জানি না কেন। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে নেবো, আশা করি ভালো হয়ে যাবো। তো এইসব কথা বাদ দিয়ে তোমাদের সাথে আজকে অনেকটা আনন্দ নিয়েই গল্প করতে এসেছি। তো এখন সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েছি, চাটা করবো, একটু চাটা খেয়ে নেবো, কারণ সকাল থেকে যেহেতু উপাস, ফল ছাড়া কিছুই খাওয়া হয়নি। তো এখন তো একটু চা খেতেই হবে, তারপরে রাত্রিবেলায় তো এই পুজোর নিয়ম 13টা 13টা সব খেতে হয়। তো 13টা লুচিও খেতে হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থাকো, পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর যদি যারা নতুন বন্ধুরা আছো, আসছো, ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটাকে ক্লিক করে দিয়ে আমার পাশে থেকে যাও। আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো চলো, ঝটপট করে আগে চাটা বানিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। চা খাওয়া দাওয়া করে আবার অনেকটা টাইম পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। ওদিকে দেখো, লুচি করার জন্য ওইদিকে তরকারিও বসানো হয়ে গেছে, তরকারি বসিয়ে দিয়েছি। আর ছেলের প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে, মানে একজন সুস্থ হয় তো আরেকজন অসুস্থ হয়ে যায় মনে করে। তো ছেলের জ্বর এসছে, দেখো ছেলের জ্বর চলে এসছে, ছেলে কেমন শুয়ে রয়েছে, শুয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে চলছে 13টা লুচির আটা মাখা, এদিকে আলু কেটে, কিন্তু এই যে আজকে কিন্তু একদম ঘি দিয়ে সাদা আলুর তরকারি হবে, তো সেটা বসিয়ে দিয়েছি। অন্ধকার অন্ধকার আসছে, দেখো এবার ঘি দিয়ে কিন্তু একদম সাদা আলুর তরকারি হবে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তো সেটা আমি বসিয়ে দিয়েছি। এই কড়াই চলে যাচ্ছে ক্যামেরা ধরতে গিয়ে, হতে থাক। তো দেখতেই পেলে, এদিকে তরকারি বসিয়ে দিয়েছে, এদিকে ময়দা মাখাও কমপ্লিট হয়ে গেছে প্রায়, লুচিটা ভাজা হবে। আর এদিকে ছেলেরও তো জ্বর এসছে, কী করবে, খাবে কি না বলতেও পারছি না। বাইরে তো বৃষ্টি অনর্গল হয়েই চলেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। তো যাই হোক, তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আমি তরকারিটা করে তারপরে আসছি। আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, আর তরকারিটা খেতে ভীষণ সুন্দর লাগছিল, কারণ এটা তো পুজোর দিন খেয়েছি আর রেকর্ড দিচ্ছি আজকে। তো খেয়ে হজম হয়ে গেছে তরকারি, ভীষণ সুন্দর হয়েছিল তরকারিটা। তো তরকারিটা এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি একদম ফাইনাল লুকটা। তো দেখো কত সুন্দর লাগছে, টমেটো দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি। তো এদিকে দেখো, আমি লুচি ভাজবো বলে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে মা লুচিটা বেলে দিচ্ছে, কারণ অনেকগুলো লুচি হবে আমার আর মারই। তো 13টা 13টা 26টা লুচি হবে, আর ঘরে তো আরও লোকজন রয়েছে, তাদেরও হবে। আর দড়িটা বেঁধেছি, সেটা তোমাদের দেখানো হয়নি, সেটা লুচি ভাজতে ভাজতে হঠাৎ হাতের দিকে নজর গেছে, আরে আমি তো দড়ি পরেছি, সেটা তো দেখানো হয়নি, তো সেটাই একটু দেখিয়ে দিলাম দড়িটা। আর এদিকে দেখো, লুচিটা ভাজা হচ্ছে একদম ফুলকো ফুলকো ছোট্ট ছোট্ট লুচি। তো এই যে আমাদের 13টা করে 26টা লুচি ভাজা হয়ে গেছে, এবার ওদের মানে ঘরে যারা রয়েছে তাদের লুচিটা ভেজে নেব, ভেজে নিয়ে খাওয়া দাওয়া শুরু করব। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, কি বলো তো, যতক্ষণ উপোস থাকা হয় ততক্ষণ খিদে পায় না, উপোসের পরের দিন বা উপোসের কিছুক্ষণ পরে দেখবে একটু খিদে খিদে পায়। তো যাই হোক, এই যে 13টা লুচি নিয়ে নিয়েছি আমি, আর নিয়ে নিয়েছি আমার সেই প্রিয় তরকারিটা, সাদা আলুর তরকারি। তো এটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে এবার রেস্ট নেবো, মানে রেস্ট মানে ঘুম। খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে চলে এসেছি শোয়ার ঘরে, এখন শুয়ে পড়বো, অনেকটা রাত্রি হয়ে গেছে, ভিডিওটা শেষ করে দেবো এখানে। তো তোমরা এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, খুব ভালো থেকো, সাবধানে থেকো, আসবো কালকে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।